যাবো কোন বাতিলের সামনে মাথা নত করব না এর জন্য যদি জান দেওয়া লাগে তবুও পিছপা হব না আল্লাহর জন্য যদি আমার নিজেকে কুরবান করতে হয় তবু আল্লাহর নবীর হক আদায় করতে আমরা এক চুলও ত্রুটি করব না যারা বুলেটের বৃষ্টির সামনে নিজের বুক টান টান করে দাঁড়িয়ে যেতে পারে মেঘের বৃষ্টি তাদের সামনে আর কতটুকুই বা মূল্য রাখে قلتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال النبي صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم جاور سيرات কমিটির পক্ষ থেকে আয়োজিত আজকের আজমতে রিসালাত মহাসম্মেলনে সম্মানিত সভাপতি ও উপদেষ্টা মণ্ডলী উপস্থিত আমার শ্রোতা জাজিবুল ইহতেরাম ওলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়লে থাকা মা বোনেরা যদিও প্রতিকূল আবহাওয়া ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ যারা বুলেটের বৃষ্টির সামনেই নিজের বুক টান টান করে দাঁড়িয়ে যেতে পারে মেঘের বৃষ্টি তাদের সামনে আর কতটুকুই বা মূল্য রাখে আল্লাহ তাআলা এবং তার রাসূলের মহব্বত যাদের দিলে থাকে দুনিয়ার কোন হামলা মামলা করেই তো তাদেরকে থামানো যায় না আর সাধারণ সাধারণ প্রাকৃতিক প্রতিকূলতাই আমাদেরকে আল্লাহর নবীর মহব্বত থেকে নবীর মহব্বত অনুষ্ঠিত আজকের এই মাহফিল থেকে সরিয়ে নেবে এমনটা অন্তত আমার বিশ্বাস হয় না তা আমরা সকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটা দোয়া পড়ি বৃষ্টির বেলায় যে দোয়াটা নবী শিখিয়েছেন আমার সাথে মিলিয়ে সকলে বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা সবাই দিল থেকে পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের আশপাশে বৃষ্টি দেন আমাদের উপরে বৃষ্টি দিয়েন না আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-জিরাব وبطون الأودية ومنابت الشجر اللهم حوالينا ولا علينا এরপর যদি বৃষ্টি জারি থাকে আমরা সকলে দিলের মধ্যে নিয়ত নিয়ে বসে ইনশাআল্লাহ কিয়ামতের দিন মিজানের মধ্যে আমাদের এই কুরবানি এবং আমলটাকেও মাপা হবে প্রতিটা বৃষ্টির ফোঁটার বিনিময়ে সেদিন আমাকে আল্লাহ তাআলা অবশ্যই সওয়াব দিবেন ইনশাআল্লাহ তো লম্বা চওড়া কোনো আলোচনা করব না অতি সংক্ষেপে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের আজমত সম্পর্কে শুধু দুই একটা কথা বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সেই ব্যক্তিত্ব যার বরকতে আমরা দিন চিনেছি যার বরকতে আমরা কালেমা পড়তে পেরেছি যার বরকতে আমরা কোরআন চিনেছি যার বরকতে আমরা নিজেদেরকে আজ মুসলমান বলে পরিচয় দিতে পেরেছি আরে তিনি তো শুধু আমাদের নবী এমনই তো না আল্লাহ তাআলা রূহের জগতেই অন্য সকল নবীর থেকে ওয়াদা নিয়েছেন তোমাদেরকে আমি কিতাব দিব তোমাদেরকে হিকমত দিব কিন্তু সেই রাসূল যদি চলে আসে তাহলে তোমাদের জন্য করণীয় হলো তার উপর ঈমান আনতে হবে আর তাকে সাহায্য করতে হবে তা আমাদের প্রত্যেকের আল্লাহ তাআলা যাদের তৌফিক দিয়েছেন সেই নবীর নামে কালেমা পড়ার সেই নবীকে চেনার সকলের আল্লাহর সঙ্গেই মরণ ওয়াদাবদ্ধ হওয়া দরকার আয় আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো আমি প্রতিটা ক্ষেত্রে সেই নবীর অনুসরণী করব নবীর মডেল সামনে থাকার পর আমি অন্য কোন ব্যক্তির অনুসরণ করব না নবীকে বাদ দিয়ে কোন বাতিলকে আমি আমার মডেল আমার আইকন বানাবো না আর যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন আমার দেহে শক্তি দিয়েছেন আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হব এই শক্তিকে কাজে লাগিয়ে সেই নবীর হেফাজত সেই নবীর দ্বীনের হেফাজত সেই নবীর রেখে যাওয়া কোরআনের হেফাজত সেই নবীর আমানতের হেফাজত আমি কিয়ামত পর্যন্ত
পর্যন্ত অন্তত আমার জান বাকি থাকা পর্যন্ত করেই যাব কোন বাতিলের সামনে মাথা নত করব না এর জন্য যদি জান দেওয়া লাগে তবুও পিছপা হব না আল্লাহর জন্য যদি আমার নিজেকে কুরবান করতে হয় তবু আল্লাহর নবীর হক আদায় করতে আমরা এক চুলও ত্রুটি করব না আল্লাহ তা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই প্রতিজ্ঞাকে কবুল করুন এবং মৃত্যু পর্যন্ত এই প্রতিজ্ঞার উপর قائم এবং দায়েম থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন